থ্যালাসেমিয়া টেস্ট বন্ধ করে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো ঝাড়গ্রামবাসীকে। ঝাড়গ্রাম জেলায় স্বাস্থ্য দপ্তরের তরফে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো থ্যালাসেমিয়া টেস্ট। জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা নেহাত কম নয়। আদিবাসী মানুষের সংখ্যাও এখানে যথেষ্ট বেশি। আদিবাসী মানুষজনদের মধ্যে এক অন্য ভ্যারিয়েন্ট পাওয়া যায়, বর্তমানে আক্রান্ত প্রায় 2%। এছাড়াও এখানে সাধারণের মধ্যে বিটা থ্যালাসেমিয়া দেখা যায়। 2016 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই জঙ্গলমহলে থ্যালাসেমিয়া রোধে বিশেষ উদ্যোগ নেয়। তখন থ্যালাসেমিয়ার হার ছিল প্রায় 20%। এরপরেই এক এনজিওকে নিয়ে থ্যালাসেমিয়া প্রচার ও ব্লক হাসপাতালগুলোতে নিখরচায় টেস্টের ব্যবস্থা করা শুরু হয়। শুরুতে এই রোগ নিয়ে মানুষের কোনো সচেতনতা ছিল না, তবে বর্তমানে প্রতিটা ব্লক হাসপাতালে 2 দিন করে ক্যাম্প করা হয়। নির্দিষ্ট দিনে আশা কর্মীরা প্রতি গ্রাম থেকে 10 জন করে লোক নিয়ে আসেন। এভাবে চেন পদ্ধতিতে প্রত্যন্ত গ্রামে থ্যালাসেমিয়ার প্রচার চালানো সম্ভব হয়েছিল। ফলও মিলেছিল হাতে নাতে। বর্তমানে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 16%। এনজিও সদস্য সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, এটা জঙ্গলমহলের মানুষকে বিপদে ফেলে বর্তমান রাজ্য সরকারকে বিপদে ফেলার এক বড় চক্রান্ত। এই সিদ্ধান্ত বদল করার জন্য ডাক্তার, বিধায়ক, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর খগেন্দ্রনাথ মাহাতকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। গত 16 সাল থেকে আমরা এখানে ঝাড়গ্রাম জেলাতে থ্যালাসেমিয়ার পরীক্ষা করছিলাম। তো হঠাৎ করে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে 27 জুলাই যে আগস্টের 26 তারিখ পর্যন্ত আমাদেরকে এই কাজ করার পরে এটা স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কী কারণ হয়েছে আমি মানে আমাদেরকে সেরকম কিছু চিঠিতে কিছু জানানো হয়নি কী কারণে বন্ধ করা হলো। এটা হচ্ছে মানে আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের মানে সই করা চিঠি আমরা পেয়েছি গত 27 জুলাই। এই টেস্টটা বন্ধ করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং নদিয়া রানাঘাটে। বাকি সরকারি যেগুলো আছে সেগুলো চলবে। হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণ বলছেন যে কেন্দ্র সরকারের থেকে যে টাকা আসে সেখানে আমাদের কাজ করার জন্য যে আলাদা করে কোনো ফান্ড আসছে না, সে কারণ দেখিয়ে আমাদেরকে মৌখিকভাবে আমরা এটুকু জেনেছি যে এই কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে মানুষ যে বাইরে যখন এগুলো প্রাইভেটে টেস্ট করতে যদি যেতে হয় তাদেরকে, সাধারণ মানুষ কোনো অবস্থাতেই 800 থেকে 900 টাকা খরচ করে তারা এই পরীক্ষা করতে পারবেন না, তাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। কিন্তু সরকারের তরফ থেকে এতদিনে এটা সম্পূর্ণ বিনা পয়সায় করা হচ্ছিল, কোনো মূল্য নেওয়া হয়নি। সেই কারণের জন্য সাধারণ মানুষ এগিয়ে এসে আসছিলেন যে থ্যালাসেমিয়া টেস্ট করে থ্যালাসেমিয়াটাকে নির্মূল করা যাবে। এই একমাত্র টেস্ট করে এবং প্রচারের মাধ্যমেই আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এটাকে পরীক্ষা মানে আমরা বন্ধ করতে পারতাম। কিন্তু সেই সুযোগটা যেটা আমরা এতদিন ধরে কাজ করে আসছিলাম সাধারণ মানুষের জন্য, সেইটা আজকে থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতদিন মানুষ সরকারিভাবে বিনামূল্যে পরিষেবা পেয়ে আসছিলেন, আজকে যদি সরকার এটা বন্ধ করে দেন সেটাতে সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হবে। এটা প্রয়োজনীয় আছে এই কারণের জন্য আমি বলবো যে এখানে থ্যালাসেমিয়ার সাথে সাথে এখানে যেহেতু আদিবাসী মা বোনেরা আছেন, এখানে ছেলেরা আছেন, তাদের একটা সিকল সেল অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া আছে, সেটাও এখানে আদিবাসীদের মধ্যে হয়, যেটা আমরা পরীক্ষা করে সেই রোগটাও আমরা নির্ণয় করে দিতাম থ্যালাসেমিয়ার সাথে সাথে। এবং এটাও থ্যালাসেমিয়ার নিয়েই আমাদের গণ্য করা হয়। আমরা যে সরকারকে রিপোর্ট দিতাম তার মধ্যে সিকল সেল অ্যানিমিয়ার রিপোর্টটাও আমাদের দেওয়া হতো। এটা মানুষ আদিবাসী মানুষের কাছেই বেশিরভাগ এটা সিকল সেল অ্যানিমিয়াটা পাওয়া যায়। হ্যাঁ, আমিও খবরটা পেয়েছি, বিষয়টা আমি যথাযোগ্য জায়গায় জানাবো, আপনারা চিন্তা করবেন না। এত বছর ধরে জঙ্গলমহলে যে থ্যালাসেমিয়া টেস্ট বিনামূল্যে করা হতো সরকারি উদ্যোগে, সেটা একই রকম ভাবে চালু থাকবে। থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে, হ্যাঁ সমস্যা তো হবে, আমরা গরিব আর বাইরে করতে হলে টাকা লাগবে, এখানে ফ্রিতে হচ্ছে এবং আমাদের অনেক হেল্প হচ্ছে। এসছি লক্ষ্মী মারা একদম সুপার স্পেশালিস্ট হসপিটাল। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।